হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। এডুকেশন বাংলা 0.1 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি লিসান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ইংলিশের আরও কিছু নতুন রুলস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি ইংলিশের নতুন রুলসগুলো আপনাদেরকে বলে দেব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলের আগের আপলোড করা যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনারা দেখে আসুন, না হলে আপনারা অনেক রুলস মিস করে ফেলবেন এবং এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমি শুরু করতেছি। উই গো, আমরা যাই। ডু উই গো, আমরা কি যাই? হোয়াই ডু উই গো, আমরা কেন যাই? উই ডোন্ট গো, আমরা যাই না। ডোন্ট উই গো, আমরা কি যাই না? হোয়াই ডোন্ট উই গো, আমরা কেন যাই না? তো আমি আবারও রিপিট করতেছি। উই গো, আমরা যাই। ডু উই গো, আমরা কি যাই? হোয়াই ডু উই গো, আমরা কেন যাই? উই ডোন্ট গো, আমরা যাই না। ডোন্ট উই গো, আমরা কি যাই না? হোয়াই ডোন্ট উই গো, আমরা কেন যাই না? তো আমরা চাইলে এখানে গোয়ের জায়গায় আমরা খাম দিয়ে প্র্যাকটিস করতে পারি। যেমন খাম অর্থ হচ্ছে আসা। উই কাম, আমরা আসি। ডু উই কাম, আমরা কি আসি? হোয়াই ডু উই কাম, আমরা কেন আসি? উই ডোন্ট কাম, আমরা আসি না। ডোন্ট উই কাম, আমরা কি আসি না? হোয়াই ডোন্ট উই কাম, আমরা কেন আসি না? তো তারপরে এখানে চাইলে আমরা কুক দিয়ে প্র্যাকটিস করতে পারি। যেমন কুক অর্থ হচ্ছে রান্না করা। উই কুক, আমরা রান্না করি। ডু উই কুক, আমরা কি রান্না করি? হোয়াই ডু উই কুক, আমরা কেন রান্না করি? উই ডোন্ট কুক, আমরা রান্না করি না। ডোন্ট উই কুক, আমরা কি রান্না করি না? হোয়াই ডোন্ট উই কুক, আমরা কেন রান্না করি না? তারপরে এখানে চাইলে কিন্তু আমরা স্লিপ দিয়ে প্র্যাকটিস করতে পারি। যেমন স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো। উই স্লিপ, আমরা ঘুমাই। ডু উই স্লিপ, আমরা কি ঘুমাই? হোয়াই ডু উই স্লিপ, আমরা কেন ঘুমাই? উই ডোন্ট স্লিপ, আমরা ঘুমাই না। ডোন্ট উই স্লিপ, আমরা কি ঘুমাই না? হোয়াই ডোন্ট উই স্লিপ, আমরা কেন ঘুমাই না? তারপর এখানে দুই নাম্বার রোলস, ইউ গো, তুমি যাও। ডু ইউ গো, তুমি কি যাও? হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও? ইউ ডোন্ট গো, তুমি যাও না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? হোয়াই ডোন্ট ইউ গো, তুমি কেন যাও না? আমি আবারও রিপিট করতেছি। ইউ গো, তুমি যাও। ডু ইউ গো, তুমি কি যাও? হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও? ইউ ডোন্ট গো, তুমি যাও না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? হোয়াই ডোন্ট ইউ গো, তুমি কেন যাও না? তো এখন আমরা চাইলে এখানে একটু ডিফারেন্ট করতে পারি। যেমন আমরা যদি এখানে ড্রাইভ দেই, ড্রাইভ, ড্রাইভার তো চালানো। ইউ ড্রাইভ, তুমি চালাও। ডু ইউ ড্রাইভ, তুমি কি চালাও? হোয়াই ডু ইউ ড্রাইভ, তুমি কেন চালাও? ইউ ডোন্ট ড্রাইভ, তুমি চালাও না। ডোন্ট ইউ ড্রাইভ, তুমি কি চালাও না? হোয়াই ডোন্ট ইউ ড্রাইভ, তুমি কেন চালাও না? তো এখানে চাইলে কিন্তু আমরা আরো একটু ডিফারেন্ট করতে পারি। মানে এখানে যদি আমরা এই গোয়ের জায়গায় আমরা অন্য শব্দ বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো যেমন এখানে আমরা চাইলে কুক দিয়ে বলতে পারি, বা কুক স্লিপ, তারপর হচ্ছে ড্রাইভ, তারপর হচ্ছে আর অনেক শব্দ আছে ওইগুলো দিয়ে আমরা বলতে পারি। তো এখন আমি তিন নম্বর রুলসে চলে যাচ্ছি। দে গৌ, তারা যায়। ডু দে গৌ, তারা কি যায়? হোয়াই ডু দে গৌ, তারা কেন যায়? দে ডোন্ট গৌ, তারা যায় না। ডোন্ট দে গৌ, তারা কি যায় না? হোয়াই ডোন্ট দে গৌ, তারা কেন যায় না? তো আমি আবারও রিপিট করতেছি। দে গৌ, তারা যায়। ডু দে গৌ, তারা কি যায়? হোয়াই ডু দে গৌ, তারা কেন যায়? দে ডোন্ট গৌ, তারা যায় না। ডোন্ট দে গৌ, তারা কি যায় না? হোয়াই ডোন্ট দে গৌ, তারা কেন যায় না? তো এখানে চাইলে আমরা গোয়ার জায়গায় আমরা কান দিয়ে ইট দিয়ে প্র্যাকটিস করতে পারি। যেমন ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া। যেমন দে ইট, তারা খায়। ডু দে ইট, তারা কি খায়? হোয়াই ডু দে ইট, তারা কেন খায়? দে ডোন্ট ইট, তারা খায় না। ডোন্ট দে ইট, তারা কি খায় না? হোয়াই ডোন্ট দে ইট, তারা কেন খায় না? তো আমরা চাইলে এখানে কুক দিয়ে প্র্যাকটিস করতে পারি। যেমন কুক অর্থ হচ্ছে রান্না করা। দে কুক, তারা রান্না করে। ডু দে কুক, তারা কি রান্না করে? হোয়াই ডু দে কুক, তারা কেন রান্না করে? দে ডোন্ট কুক, তারা রান্না করে না। দে ডোন্ট কুক, তারা রান্না করে না। ডোন্ট দে কুক, তারা কি রান্না করে না? হোয়াই ডোন্ট দে কুক, তারা কেন রান্না করে না? তো আজকের এই তিনটা রোলস আমি আবারও রিপিট করতেছি। উই গো, আমরা যাই। ডু উই গো, আমরা কি যাই? হোয়াই ডু উই গো, আমরা কেন যাই? উই ডোন্ট গো, আমরা যাই না। ডোন্ট উই গো, আমরা কি যাই না? হোয়াই ডোন্ট উই গো, আমরা কেন যাই না? তারপর দুই নাম্বার রোলস, ইউ গো, তুমি যাও। ডু ইউ গো, তুমি কি যাও? হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও? ইউ ডোন্ট গো, তুমি যাও না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না? হোয়াই ডোন্ট ইউ গো, তুমি কেন যাও না? তারপর তিন নাম্বার রোলস, দে গৌ, তারা যায়। ডু দে গৌ, তারা কি যায়? হোয়াই ডু দে গৌ, তারা কেন যায়? দে ডোন্ট গৌ, তারা যায় না। দে ডোন্ট দে গৌ, তারা কি যায় না? হোয়াই ডোন্ট দে গৌ, তারা কেন যায় না? তো আজকে এই তিনটে রুলস নিয়ে আলোচনা করলাম। বেশি রুলস নিয়ে আলোচনা করলে আপনারা সমস্যায় পড়তে পারেন এবং অনেক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তার জন্য আজকে এই তিনটে রুলস নিয়ে আলোচনা করলাম। সামনের ভিডিওতে আরও নতুন নতুন রুলস এবং নতুন নতুন টপিক ইনশাল্লাহ নিয়ে আসবো আমি।
তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে থাকে অবশ্যই আপনারা রিড দিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড জয়েন উইথ মি লাইক কমেন্ট শেয়ার গুড বাই টাটা আসসালামু আলাইকুম